সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপিপন্থী আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেছে আদালত চত্বরে। বন্ধুরা, সম্পূর্ণ সংবাদটি দেখতে আমাদের সঙ্গেই থাকুন। এরপর থাকবে ঢাকায় বিএনপির বড় সমাবেশের এক দফা ঘোষণা। সরকার পতনের এক দফা দাবিতে এবার কঠোর আন্দোলনের ঘোষণা করেছে বিএনপি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, সরকার কমিশন খাওয়ার জন্যই এয়ারবাস কিনতে চায় ফ্রান্সের কাছ থেকে। এবারে জানিয়ে দিব এসপি আনিসুল হক হত্যায় 15 জনের বিচার শুরু। সিনিয়র সহকারী পুলিশ সুপার এএসপি আনিসুল করিম হত্যা মামলায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের রেজিস্ট্রার আব্দুল্লাল মামুন সহ 15 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এবারে জানাবো একটি মর্মান্তিক সংবাদ। গত 2 বছরে দেশের বহু শিষ্য আলেম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বললেন হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুফতি খলিল আহমেদ কাসেমি। সর্বশেষ জানিয়ে দিব হেফাজতের ব্যানারে কোনো নির্বাচন নয়, বললেন হেফাজতের নতুন আমির হেফাজতে ইসলাম বাংলাদেশের সদ্য ঘোষিত কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা আশরাফ আলী নিজামপুরি। বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেটের সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি আমাদের ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, জানিয়ে দিন কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভ মিছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে পুলিশের বাধা উপেক্ষা করে আজ বিএনপিপন্থী আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেছে। আজ মঙ্গলবার 12ই সেপ্টেম্বর দুপুর 12টার দিকে ঢাকার আইনজীবী সমিতির সামনে থেকে এই মিছিল শুরু হয়। এরপর মিছিলটি আদালতের সামনে প্রধান সড়কে আসলে পুলিশ বাধা দেয়। পরে আইনজীবীরা রাস্তায় বসে পড়লে পুলিশ তাদের সরিয়ে দিতে চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে। পরে পুলিশের বাধা উপেক্ষা করে তারা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালত প্রধান ফটকে অবস্থান নেয়। এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাইনুর রহমান বলেন, বিএনপিপন্থী আইনজীবীরা রাস্তায় অবস্থান নিলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সরে যেতে বলে, কিন্তু তারা জোরপূর্বক মিছিল নিয়ে এগিয়ে যায়। এ সময় তাদের হামলায় আমাদের 4 থেকে 5 জন পুলিশ সদস্য আহত হয়েছে, তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। এবার ঢাকায় বিএনপির বড় সমাবেশের এক দফা আন্দোলন নিয়ে বিএনপির নেতারা দফায় দফায় বৈঠক করছেন। এসব বৈঠকে চলতি সেপ্টেম্বর মাসে মাঝামাঝিতে রাজধানী ঢাকায় বড় সমাবেশের মাধ্যমে সরকার পতনের এক দফা কর্মসূচি ঘোষণার অনুকূলে মতামত আসছে। এ লক্ষ্যে সমমনা দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে বিএনপি। 2-1 দিনের মধ্যে বিএনপির তার এক দফার আন্দোলনকে রাজধানীতে জোরালো করতে চায়। সেক্ষেত্রে সমমনা দলগুলোর সঙ্গে বৈঠক করে তাদের সমর্থন পেয়েছে। যুগপথ আন্দোলনে থাকা দলগুলোর বাইরে ইসলামী আন্দোলন ও জামাত ইসলামের পাশে পাওয়ার জন্য জোর চেষ্টা করছে বিএনপি। যদিও সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্যকে কেন্দ্র করে নাখোশ জামাত ইসলাম, শেষ পর্যন্ত এক দফা দাবি আদায় জামাতকে পাশে পাবে বলে আশা করছে বিএনপি নেতারা। দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, আগামী সপ্তাহে তারা আনুষ্ঠানিকভাবে আন্দোলন কর্মসূচি ঘোষণা দিতে চান। ঢাকায় বড় সমাবেশ করে সেখান থেকেই ঘোষণা দেওয়ার বিষয়ে একমত হয়েছেন আন্দোলনে থাকা দলগুলোর শীর্ষ নেতারা। গতকাল সোমবার বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের বৈঠকে তারা এসব বিষয়ে আলোচনা করেছেন। বৈঠকে যুগপৎভাবে এক দফা আন্দোলন ঘোষণা দেওয়ার বিষয়ে একমত হয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। দলীয় সূত্র থেকে জানা যায়, আগামী সপ্তাহে যেকোনো দিন এক দফার আন্দোলনের কথা ঘোষণা করবে বিএনপির হাইকমান্ড। বৈঠকে দিনক্ষণ ঠিক না হলেও 15ই সেপ্টেম্বরের আগে এই ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি বলেন, নির্বাচনের সময় ঘনিয়ে আসছে, তার আগেই সরকারের পতন নিশ্চিত করতে হবে, আন্দোলনের মাধ্যমেই সরকারকে হটাতে হবে। এতদিন আমরা যে আন্দোলন করেছি, এরকম আন্দোলন করলে সরকার পদত্যাগ করবে না, তাই জোরালো কঠোর কর্মসূচির মধ্য দিয়ে ঘেরাওয়ার মতো কর্মসূচি নিয়ে সামনের দিনে আন্দোলনে নামছে বিএনপি। কাজেই সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা এসেছে বিএনপির হাইকমান্ড থেকে।
কমিশন খাওয়ার জন্যই এয়ারবাস কিনতে চায় সরকার, বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, একদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে, না খেয়ে মানুষ মরছে, এমন একটি দুর্যোগ মুহূর্তে নাচ গান গেয়ে বিদেশিদের স্বাগত জানাচ্ছে সরকার। তিনি বলেছেন, এই অবৈধ সরকার দেশের মানুষকে চিকিৎসা সেবা দিতে পারছে না, অবৈধ সরকার চিকিৎসা সেবা দিতে ব্যর্থ হয়েছে, হাসপাতাল তৈরি করতে পারছে না, মানুষের ভোটাধিকার দিতে পারছে না, অথচ কমিশন খাওয়ার জন্য 10টি এয়ারবাস কেনা হচ্ছে। এখন আবার স্যাটেলাইট 2 কেনার পায়তারা করছে সরকার। এই দানব সরকারকে সরাতে সবাই ঐক্যবদ্ধ হতে হবে। ডেঙ্গু প্রতিরোধ করতে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন তিনি। আজ মঙ্গলবার 12 সেপ্টেম্বর বেলা 11টার দিকে বিএনপির নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্লিপলেট বিতরণ পূর্বক এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপি জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশ শেষে বিএনপির মহাসচিব নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন। পরে বিএনপির নেতৃত্ববৃন্দ বিএনপির কার্যালয় থেকে ফকির আমুল মোড় পর্যন্ত জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের মেয়রদের অনির্বাচিত দাবি করে তাদের উদ্দেশ্যে মেয়র বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারা ডেঙ্গু মশা নিধনের নামে যে ওষুধ সরবরাহ করছে সেগুলো থেকে তারা চুরি করেছে। তাদের প্রধান লক্ষ্যই হচ্ছে চুরি করা। সিনিয়র সহকারী পুলিশ সুপার এএসপি আনিসুর করিম হত্যা মামলায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের রেজিস্ট্রার আব্দুল্লাহ মামুন সহ 15 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। আজ মঙ্গলবার 12 সেপ্টেম্বর ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত সামিদুল ইসলাম আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠন করেন। অপর আসামিরা হলেন মাইন্ড এইড হাসপাতালের পরিচালক আরিফ মাহমুদ, ফার্মাসিস্ট তানভীর হাসান, কর্মকর্তা শাখাওয়াত হোসেন, সাজ্জাদ আমিন ও ফাতেমা খাতুন, হাসপাতালের সমন্বয়ক রেদানুর সাব্বির, হাসপাতালের কর্মচারী মাসুদ খান, জোবাইর হোসেন, তানিপ মোল্লা, সজীব চৌধুরী, অসীম কুমার পাল, লিটন মোহাম্মদ তন্ময়। এর আগে গত 24 জুলাই ঢাকায় তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ সামিদুল ইসলামের আদালতে মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। এদিন রাষ্ট্রপক্ষ শুনানি করে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বলেন, অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা অব্যাহতি চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারকের আদেশে 27 আগস্ট দিন ধার্য করেন। আনিসুল করিম 31 BCS কর্মকর্তা ছিলেন। এসপি পদে নিয়োগ পেয়ে তিনি চাকরি করতেন। মানসিক সমস্যায় ভুগে রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি 2020 সালের 9 নভেম্বর হাসপাতালে কর্মচারীদের এলোপাথারি কোপের আঘাতে মারা যান। এই ঘটনায় আনিসুল করিম শিপনের বাবা ফয়জুদ্দিন আহমেদ বাদী হয়ে মামলা দায়ের করেন। হেফাজতের ব্যানারে কোনো নির্বাচন নয়। হেফাজত ইসলাম বাংলাদেশ একটি অরাজনৈতিক সংগঠন, এর ব্যানারে নির্বাচন করা বা কোথাও প্রার্থী হওয়ার কোনো সুযোগ নেই, তবে অন্য কোনো সংগঠনের মাধ্যমে কেউ চাইলে নির্বাচনী প্রার্থী হতে পারবে। হেফাজত ইসলামের মূল কাজ নাস্তিকদের দমন করা, নাস্তিকদের দাঁত ভাঙা জবাব দেয়া, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, নবী বিরোধী কিছু হলে তার প্রতিবাদ করা। হেফাজত ইসলাম হাটহাজারী মাদ্রাসার পরামর্শে পরিচালিত ঢাকায় নয়, সোমবার 11 সেপ্টেম্বর হেফাজত ইসলাম বাংলাদেশের সদ্য ঘোষিত কমিটির যুগ্ম মহাসচিব ও হাটহাজারী মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আশরাফ আলী নিজামপরি কালবেলার সঙ্গে সাক্ষাৎকারে সব কথা বলেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংগঠন থেকে কেউ অংশগ্রহণ করছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এরকম কোনো সুযোগ নেই, এটা অরাজনৈতিক সংগঠন, তবে কেউ অন্য কোনো রাজনৈতিক দলের হয়ে নির্বাচন করতে চাইলে সেটি করতে পারে। চলমান সরকার বিরোধী আন্দোলনে হেফাজতের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, যেহেতু হেফাজত ইসলাম ধর্মভিত্তিক সংগঠন, রাজনৈতিক নয়, সেহেতু সরকার বিরোধী আন্দোলন, সরকারের পতন কোনোভাবেই প্রশ্নই আসে না।